তাহলে ওই মহলুকে টাইম নাও আপনি দাঁড় করাইতে পারবেন না, ও ক্যাম করবেই না, নবীর মিলাদ মানবেই না, যেহেতু ওর কলমের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কলমের মধ্যে কি হয়েছে একটু হাত উঁচু করে বলেন না, কলমের মধ্যে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। কতগুলো মনে থাকবে? কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমরা বলি না। আউলিয়ে কিরাম পীর মশায়ে কোরআন হাদিসের বাইরে কেউ নয়। একজন বলে উঠলো, বলছে, বক্তৃতা দিচ্ছে লক্ষ মানুষের সামনে, যে আমি পবিত্র কোরআনের কোথাও পাইনি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোরআনের কোথাও পাইনি, হাদিসের কোথাও পাইনি। অথচ সহি বুখারী এবং সহি মুসলিমের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিস বাই জৌফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুমাল্লাহ, তারা দুইজনে হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। এই মৌলবি পায় নাই, সে কোরআনেও পায় নাই, হাদিসেও পায় নাই, তারপরে সে বুখারিও পড়ে নাই, মুসলিমও পড়ে নাই, কথা বলেন? অথচ সিহাহ হাদিস সহিহ মুসলিম বুখারি ও তিরমিজি আবু দাউদ ইবনে মাজা নাসাই, সিহাহ ছয়টি হাদিস কোন নলেজ নাই, আর এরা আমাদেরকে বলতেছে তারাবির নামাজ আট রাকাত, কথা বলেন? এরা বলতেছে কিসের পীরের জেকের আজকার, ওলি মানে দুশ্মন, সে ওলি দুশ্মনের অর্থ খুঁজে পেল, তার মানে ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, অন্তরটা যদি পাকা হইয়া যায় তাহলে এটা সোজা করো বড় কঠিন, কথা বলেন? সম্মানিত সুধী বন্ধুরা, আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহরাইনের শাসক, দিনের বেলায় তারা হলেন ফারসানুল নাহার, আর রাতের বেলায় তারা হলেন রুহবানুল লাইল, সুবহানাল্লাহ বলেন, দিনের বেলায় তারা হলেন ফারসানুল নাহার, ঘোড়া যত দৌড়ায় তার চেয়েও বেশি পরিমাণে তীব্র গতিতে তারা দেশ ও জাতির খেদমত করেন, সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় হযরত উমর ছিলেন না, কথা বলেন না? তিনি কি রাষ্ট্রপতি ছিলেন না, খলিফা ছিলেন না, হযরত আবু বকর ছিলেন না, হযরত উমর উসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন কি না? তারা ছিলেন ফারসানুন নাহার, দিনের বেলায় তারা ছিলেন এমন যে ঘোড়া যত গতিতে দৌড়ায়, পৃথিবীর মধ্যে শক্তি বিবেচনা করা হয়েছে ঘোড়াকে দিয়া, কি দিয়ে? ঘোড়া, ঘোড়াই হলো শক্তির পরিমাপক, একটা শক্তিকে বিচার করেছে বিজ্ঞানীরা কাকে দিয়ে? ঘোড়াকে দিয়ে। অথচ সেই ঘোড়া, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, কি চমৎকার! আল্লাহ বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াজিনা, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যে প্রাণীগুলোর পিঠের উপরে তুমি চড়বে, এই পিঠের উপরে চড়া প্রাণীগুলো কতগুলো আছে, এক্সপ্রেস তুফান ম্যান, এত জোরে ছুটবে, এগুলোর সাথে অন্য কোনো প্রাণী দৌড়িয়ে পারবে না। এই জন্য পবিত্র কোরআনে প্রথম সিরিয়ালে নাম দিয়েছেন আল্লাহ, কার? ঘোড়ার নাম দিয়েছেন, সুমান লাগুন না কেন? কোরআন বলছে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াজিনা, তোমাদের জন্য আমি ঘোড়া দিয়েছি, খচ্চর দিয়েছি, গাধা দিয়েছি, এগুলোর উপরে তোমরা আরোহণ করবে, লিয়ে তার কাবুহা ওয়াজিনা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হার্স, পবিত্র কোরআন মজিদে এগুলোকে খাইলে মুসাওয়ামা, তার মানে নিশানদার যানবাহনের কথা বলা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শক্তির পরিমাপক হচ্ছে কি?
ঘোড়া। এই জন্য আমরা যখন পেট্রোল পাম্প কিনতে যাই তখন কয় ঘোড়া, এক ঘোড়া না দুই ঘোড়া, শক্তি বিবেচনা হয় কি দিয়ে? ঘোড়ার শক্তি দিয়ে। কোরআনের বাইরে পৃথিবী যেতে পারে নাই, কোরআনের বাইরে আমার নবীজির বাইরে পৃথিবীর কোনো বিজ্ঞানী যেতে পারে? আজকে সে বিষয়ে আমার আলোচনার সুযোগ কম। আমি বলতেছিলাম নবী যুগের সুফি সাহাবি, নবী যুগের সুফি সাহাবি ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি দিনের বেলায় যখন রাষ্ট্র পরিচালনা করি গভর্নর হিসাবে, রাতের বেলায় মাথায় আমি লাকড়ি দিয়ে ঘুরে বেড়াই, লাকড়ি নিয়ে বোঝা নিয়ে বিক্রি করি, কারণ আমার ভেতরে একটা নফস আছে। এই নফসটা দিনের বেলায় আমার এই সমস্ত কার্যক্রম পরিচালনা দেখে সে মনে করে আমি তো একটা বিরাট কিছু হয়ে গেছি, এইটার সায়স্তা করার জন্য রাতের বেলায় আমি লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করি, নফসটাকে সায়স্তা করি। সুবহানাল্লাহ, বলেন নফসটাকে কি করি? সায়স্তা করি। আজকের এই সাত সম্মেলন কাকেতিয়ার পীর সাহেব আজকে এখানে, তার এই মহান আয়োজন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব আজকের গেস্ট হয়ে তিনি এখানে এসেছেন। সকলে বলুন মারহাবা। আবার বলুন মারহাবা। এই মানুষগুলো হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করেছেন, লক্ষ লক্ষ আলেমের রাহবার, লক্ষ লক্ষ আলেমকে সঠিক পথে রাখার জন্য অব্যাহত চেষ্টা রেখে যাচ্ছেন। সময়ের আবর্তনে তাদের ভূমিকা এই পৃথিবীকে একটি সুন্দর পৃথিবীতে পরিণত করছে। এই জন্য দোয়া করি মাননীয় মহাসচিবের জন্য, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করেন। বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের এই বিশাল খেদমত, এটি যেন আল্লাহ তাআলা সারা বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন। সকল আমিন। তাহলে আমরা দেখেছি সুফি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? সুফি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নিজের নফসকে সায়স্তা করতেন। কেন? এই যে নফসটা, এই যে কলব, নফস, রূহ, সির, খফি, আখফা, কথা বলেন না, এই যেগুলো আছে সেগুলো যে কত মারাত্মক, এগুলো দেহের ক্যান্সার। জোরে বলেন, এগুলো দেহের কি? ক্যান্সার। হিংসা, রোগ, হাসাদ, বক্স, কিনা, এই সবগুলো হচ্ছে দেহের কি? ক্যান্সার। এই কলবের মধ্যে এই ক্যান্সারগুলো যদি ধরে বসে তাহলে ওই মহলুকের টাইম নাও আপনি দাঁড় করাইতে পারবেন না, ও ক্যাম করবেই না, নবীর মিলাদ মানবেই না, যেহেতু ওর কলবের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। ধরবেন কলবের মধ্যে কি হয়েছে, একটু হাত উঁচু করে বলেন না, কলবের মধ্যে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। কথাগুলো মনে থাকবে? কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমরা বলি না, আউলিয়া কেরাম পীর মাশায়েখ কোরআন হাদিসের বাইরে কেউ নয়। সুরমা নদীর উপরে শাহজার আলী এমেলি রহমতুল্লাহ আলাই 360 জনকে নিয়ে পার হয়েছেন, তারা বলছি এটা কি সম্ভব? আর সম্ভব মানে যদি 2500 মাইল দূর থেকে বিলকিস রানীর বিশাল সংসদ ভবন, তার সিংহাসন, তার বালাখানা যদি এনে দিতে পারেন, তাহলে সুরমা নদীর পানির উপরে হযরতে নবী মুসার জন্য যেমন রাস্তা তৈরি হয়েছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন আগুন তার জন্য একটি আরামদায়কে পরিণত হয়েছে। সম্মানিত সুধি, এরা তাসাউফ বুঝে না। এই যে বাংলার জমিনে তাসাউফকে জিন্দা করা, ধরে রাখা প্রয়োজন। এর বিরুদ্ধে যারা আছে আমাদের কোনো আপোষ নাই তাদের সাথে। কথা বুঝতে পারছেন?